কিচেনটা বেশ দারুণভাবে সাজিয়েছ তো। থ্যাংক ইউ। আমি তো যতটুকু জানি তুমি বিভিন্ন চ্যারিটি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকো, আর ব্যস্ত থাকলেও কিচেন অবশ্যই সামলাতে হয়, ঘরবাড়ি সামলাতে হয়। তো এত ব্যস্ত থাকার পরও কীভাবে তোমার কিচেনটাকে এমন সুন্দর ম্যানেজেবল রেখেছো সেই গল্পটা আজকে শুনবো। হ্যাঁ অবশ্যই, তার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার কিচেনে আসার জন্য। আর এই শোটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা একটা ভিন্ন ধর্মী কিচেন নিয়ে কথাবার্তা হয়, যেটা কিনা মানে মানুষের লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট সে সুস্থ থাকার জন্য। তো থ্যাংক ইউ আমার কিচেনে আসার জন্য ফার্স্ট অফ অল। অ্যান্ড দেন আমার কিচেনের ব্যাপারে যদি কিছু বলি, তুমি ফার্স্টে নিচে দেখবে একটু আমার কিচেনটা একটু ডিফারেন্ট, লাইক এই টাইলসগুলো সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, এগুলো কাইন্ড অফ একটা, এটা হচ্ছে মানে কেউ যদি টার্কিতে যায় তখন দেখবে টার্কিশ একটা স্টাইল, এটা যে ওদের এক একটা টাইলস এক এক রকম থাকে। তো এটা আমার বাবা দেখেছিল, সো আমার কিচেনটা ফ্লোর মানে ঢুকলেই ফ্লোরটা একটু ইউনিক লাগছে দেখতে। আর মাঝখানের যে টাইলসটা সেটাও খুব দারুণ, কারণ এটাতে স্লিপ কাটার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা একদমই স্লিপারি না এই টাইলসটা, এটা আসলে কিচেনের জন্য। আর এটার মধ্যে কোনো তেল চিটচিটে ভাব বা কিছু হয় না, এটা মুছলে খুবই ফ্রেশ হয়ে যায়। ইভেন এটা যদি হচ্ছে আমরা কোনো রকম লিকুইড অথবা ওয়াশিং পাউডার দিয়েও মুছি তাহলে এটা কোনো রকম স্লিপারি হয় না। ফ্লোরের এই ডেকোরেশনটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এবং ব্যাপারটা আসলে কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসো আমি তোমাকে আরও কিছু জিনিস দেখাই। তো ফার্স্টে আমার এই ক্যাবিনেটটা তোমাকে দেখাবো। সো এখানে তুমি দেখতে পারবা কোনো সয়াবিন তেল নাই, কোনো সয়াবিন তেল খাই না। এখানে তো মনে হচ্ছে সব ডায়েট ফুড মোস্টলি। আমি যদি রান্না বান্না করি মোস্টলি হচ্ছে লোকে অলিভ অয়েল অ্যান্ড সর্ষের তেলটা ইউজ করি। তারপর হচ্ছে লোকে যেমন চিনি আমরা খাই না আমার বাসায়, আমি খাই না, আমি কাউকে খেতেও দিই না, যে চিনি কাউকে খেতে দেবো না। হানি এর পরিবর্তে আমি হানিটা ইউজ করি, প্লাস জিরো কালচা মাঝে মধ্যে ইউজ করা হয়। সো এটাই। আর এখানে তুমি দেখবা যে আমার মানে স্পাইস খুব পছন্দ, মানে একটা স্পাইসের সাথে আর একটা স্পাইস মিলে মজার মজার রান্না করে, এটা আমার খুব পছন্দ। আচ্ছা, অনেক টাইপের স্পাইস থাকে। রান্না কার কাছ থেকে শেখা রান্না? অ্যাকচুয়ালি আমি নিজে নিজে বাবা মানে আমি নিজে নিজে রান্না শিখেছি। আর এমন হয়ে গেছে জিনিসটা যে সবাই আমার কাছে রান্না শিখতে আসে। আমার নানু মানে নানুদের তো এই একটু বেশি হয়, যেহেতু আমার নানু, তো আমার নানু এমন হয় যে সাবসেবিল এটা তুমি কীভাবে করছো আমাকে শিখিয়ে দাও। আমি জানি না আমি রান্নাটা কীভাবে পারি, মানে এটা হয়ে যায়, বাট আমি খুব মজার রান্না করতে পারি। বা আরেকটি জিনিস দেখাই, এটা হচ্ছে আমি যখন কোনো ফুড খাই তখন আমি এটা দিয়ে হচ্ছে ওয়েট করি। যেমন ধরো একটা বয়েলড এগে 13 গ্রাম হচ্ছে প্রোটিন থাকে, তো আমি এখানে এটা আমি ইয়া করে দিয়েছিল যে এত গ্রাম প্রোটিন ইনটেক পার ডে বা এত গ্রাম ভিটামিন সি বা মিনারেল, তখন হচ্ছে লোকে এভাবে খাওয়া হতো। আর ইদানিং জিমটা মোটামুটি কম করা হয়, অলমোস্ট ছেড়ে দিয়েছি। যখন একদম ফুল জিম করতাম তখন হচ্ছে এভাবে আমি মেজারমেন্ট করে যে আমি কত গ্রাম প্রোটিন ইনটেক করছি, প্রোটিন ইনটেকটা হচ্ছে লোকে ফুলফিল হচ্ছে কি না পার ডে, ওগুলো আমি চেক করে তখন হচ্ছে লোকে খেতাম। ওকে, আর আসো তোমাকে আমার চুলাটা দেখাই প্লিজ। এটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে আমার 4টা চুলা 4 বার্নার। আর নিচে হচ্ছে আমার একটা হচ্ছে গ্যাস ওভেন। এটা আচ্ছা এটা মোটামুটি অনেক বড়, এটা দিয়ে দেখা যায় যে বেকারি আইটেম প্লাস হচ্ছে মানে অ্যাকচুয়ালি অনেক কিছুই করা যায়, আমার ইজিলি করা যায়। এটা তো পরিষ্কারের ক্ষেত্রেও তো অনেক হ্যাসেল পোহাতে হয়। হ্যাঁ, এটা ঠিক বলেছো যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটু হ্যাসেল পোহাতে হয়, বাট আমি কেমন আমি যদি কখনো রান্না করি, যেমন আমি একটা ডিম ভাজবো, আমি ডিমে ডিমটা ফাটানোর পরে ওই যে ডিমের খোসাটা ওটা আমি এখানে রাখবো না, আমি ওটা ডিরেক্ট নিয়ে ডাস্টবিনে ফেলবো, তারপর রান্নাটা স্টার্ট করবো। আসলে এটাই কিন্তু করা উচিত, তখন কি হয় জায়গাটা পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। সো কুকিং আর ক্লিনিং দুইটা কিন্তু একসাথে মানে আমার করা হয়, আমি অন্যদেরটা যাই না, বাট পার্সোনালি আমি ক্লিনিং করতে থাকি, যখন কুকিং করি তখন সাথে সাথে আমি ক্লিনিংও করতে থাকি। আমার ক্ষেত্রেও সেটাই দেখা যায়, আমি যখন রান্না করি তখন একটা বাটি ইউজ করলাম সেটাকে আমি আবার ধুয়ে ফেলবো, মানে আমারটা যখন তখন, আমি কোনো জিনিস ফেলে রাখবো না, তখন আর ইচ্ছে করে রাখবো। হ্যাঁ এটা ঠিক।
তো এখন আসো, আমি তোমাকে হচ্ছে আমার কিচেনের লাইটিংটা দেখাই। তুমি দেখতেছো এটা কিন্তু একটু ডিফারেন্ট, যে আমি এখানে একটা লাইটিং রেখেছি ওর সাইডে একটা, অ্যান্ড উপরে দেখবে যে ছোট 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 করে স্পটের মতন একটা স্পটলাইট, স্পটলাইট কোন ভাবেই হচ্ছে লোকের চোখে লাগবে না, বাট লাইট অনেক বেশি। আর কালার কম্বিনেশনটাও তুমি একটু আলাদা ধরনের রেখেছো। হ্যাঁ, আমি কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট রেখেছি। আর এই যে তুমি আমার কিচেনের এই কালারটা দেখতে পাচ্ছো, এটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা কালার। এটা আমি ভাবতেছিলাম যে আমি হোয়াইট দিব আর এটা দিব, তো তারপর আমার এটা খুব ভালো লাগতেছিল, প্লাস আমার টাইলসগুলোর সাথে এটা খুব যাচ্ছিল, আর এটার টেক্সচারটাও একটু আলাদা। আমার কিচেন হুড, এটা হচ্ছে আমি যখন রান্না করি তখন আমি এটা অন করে দিই। এখানে হচ্ছে লাইটও আছে, খুব সুন্দর লাগে যে আমি যখন কালার, মানে আমি যখন রান্না করি তখন এটার কালারটা খুব ভাইব্রেন্ট লাগে। প্লাস যদি আমি কোনো মোবাইলে কোনো ক্লিপ দিতে চাই, পিকচার নিতে চাই, তখন খুব সুন্দর আসে ফুডগুলোর কালার। আচ্ছা, এটা তো পরিষ্কারেরও একটা ব্যাপার আছে, এটা কিভাবে পরিষ্কার করো? কারণ এটা তো পুরো তেলটা টানছে, গ্যাসটা টানছে, তো এটা পরিষ্কার করতে খুব ঝামেলা পোহাতে হয়। ঝামেলা বলতে যদি এরকম হয় যে আমরা একটু লং টাইম নিয়ে এটা পরিষ্কার করি, মানে মাসে একবার সপ্তাহে একবার, তাহলে এটা একটু ঝামেলা হয়, কারণ এখানে তেল চিচিটা ভাবটা এসে যায়, ওটা যেতে চায় না। তো এটার জন্য আমি যেটা করি, আমার তো হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে, আমি এটা রেগুলার পরিষ্কার করাই। বাহ, বাইরে কাজ করার পরেও যে কিচেনের মধ্যে এতটা ফোকাস দিচ্ছ সেটা জেনেও খুব ভালো লাগছে। আর আমি খুবই ঘর কোনো মানুষ, মানুষের মানে মানুষের কি সবাই ইচ্ছা থাকে যে ওয়ার্কিং ওম্যান হওয়া কিছু করা, বাট আমার মানে কাইন্ড অফ শখ যে আমি হাউস ওয়াইফ হবো। সো দেখা যাচ্ছে আমার খুব রান্না বান্না আর হচ্ছে ঘর গুছানো খুব পছন্দের কাজ। আজ তোমাকে এ পাশটা দেখাই, এ পাশ হচ্ছে আমার ফ্রিজ। তো এই ফ্রিজের মাপে কিন্তু আমি ক্যাবিনেটটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আমার সিঙ্ক, এই জায়গাগুলোই হচ্ছে আমি আমার বিভিন্ন টুকটাক কুকার সেট রাখি, কুকার জিনিস রাখি। আসলে রান্নাঘরের জিনিসের তো অভাব অভাব নেই, অনেক জিনিস আমাদের রান্নাঘরে। আর আমার একটা স্বভাব আছে, আমি জানি মানে এটা কারণ নেই, সবাই আমরা দেখি ছোটবেলা থেকে মারা কি করে কুকার সেট একটু একটু করে কিনে কিনে গুছায়, আমার সেটা কখনো খেতে দেয় না ওগুলোতে, এটা এগুলোটাতে কখনো খেতে দেয় না। আমার স্বভাবটা একদম উল্টা, যে আমার কুকার সেট হচ্ছে লোকে 3 মাস কি 6 মাস পর পর আমার চেঞ্জ করা লাগবে। খাবার শুধু ভালো হলে হবে না, ডেকোরেশনটাও কিন্তু চাই একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই কারণেই তোমার এই স্বভাবটা হয়তো বা চলে এসেছে। হ্যাঁ, বাট আমি আমার রাখতে মন চায় না, যে আমি চেঞ্জ করবো 3 মাস পর। আচ্ছা, এমনিতে ফ্রিজে কিভাবে তুমি খাবার সংরক্ষণ করো? আর ফ্রিজে কখনো আমি হচ্ছে পলিথিন বা কিছু দিয়ে খাবার রাখি না, এটা আমার খুবই অপছন্দ। আমার এখানে হচ্ছে অনেকগুলো বক্স আছে যেগুলো হচ্ছে ফ্রিজের জন্য, দেখবো? হ্যাঁ শিওর, হচ্ছে যে ফ্রিজের জন্য আরো কিছু আছে যেগুলো ফ্রিজে আছে, মানে কন্টেইনারে করে তুমি রাখার চেষ্টা করো? আমি কন্টেইনারে করে খাবারগুলো তারপর ফ্রিজে রাখি। আচ্ছা, ওখানে হচ্ছে আমার ওই সাইডটাতে একদম কর্নারে, ও এখানে একটা ট্রেও আছে, দেখা যায় পানিটা জমা হলে ট্রেটা খুলে নিয়ে পানিটা, না না এই পানিটা অটো ওখানে চলে যায়, এটা খোলা লাগে না, তাই? হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা আমার জানা ছিল না, যে আমি যতটুকু জানি ট্রেটা উঠিয়ে নিয়ে পানিটা ফেলতে হয় সিঙ্কে, দেন আবার ট্রেটাকে জায়গা মতো রাখা। হ্যাঁ, আমারটা যে কত চলে যায় আমারটা খোলা লাগে না। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এতগুলো কল কেন? আচ্ছা, এখানে 3টে যে ছোট কলগুলো, এগুলো হচ্ছে ফিল্টারের পানি আর ওটা হচ্ছে রেগুলার পানি। আচ্ছা, 3টা যে ফিল্টারের পানি সেটা তো আমি জানি, তবে 3টা ফিল্টার কেন? এগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণে পার ডে পানি আসে, তো 3টা যে যাতে হচ্ছে লোকে আমাদের যদি অনেক পানির দরকার পড়ে যাতে কমতি না, কোনো কমতি না হয়। আর এই কলগুলোর পিএইচ মান আমি অলওয়েজ চেক করাই, পার মান্থ আমি এগুলো পিএইচ মান চেক করাই, পিএইচ মান ঠিক থাকলে ওকে, আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে পানি, তখন আমি আবার ফিল্টারগুলো চেক আপ করাই। এখানে যে কোম্পানিগুলো ওরা এসে, মানে ওদের যে কোম্পানিগুলো ওরা এসে এটা করে দেয়। আচ্ছা, এই পাশটা তো দেখলাম, ওই পাশটাতে তুমি কিভাবে কি ম্যানেজেবল রেখেছো ওইটা একটু দেখবো। হ্যাঁ চলো তাহলে আমরা ওই পাশে চলি। তো এই পাশে দেখো এই ক্যাবিনেট গুলাই, এগুলো আচ্ছা ক্যাবিনেটের মাঝখানে কি কালার একটু চেঞ্জ আছে?
আমার এই ক্যাবিনেটটা চেঞ্জ করা লাগছিল কিছুদিন আগে, কিছু প্রবলেম হয়েছিল, তখন জাস্ট এই পার্টটা চেঞ্জ করে লাগছে। আমি এই সেম কালার ম্যাচ করে আমি কোথাও পাইনি, বাট এটা কিন্তু খুব ইউনিক লাগছে, ভালো লাগছে দেখতে, যে হুট করে ওইখান থেকে এখানে আসার পরে মনে হচ্ছে আরে এই মাঝখানে একটু চেঞ্জ। হ্যাঁ, এই কালারটি একটু ডার্ক হয়ে গেছে। সো এখানে হচ্ছে আমি আমার জুসার ব্লেন্ডারগুলো রাখি। এখানে দেখবা ওটা হচ্ছে জুসার একদম পেছনেরটা, এটা হচ্ছে আমি মোটামুটি মশলা টশলা যখন করি তখন ওই ব্লেন্ডারটা, প্লাস তুমি জানো যে আমার পাশে বিড়াল আছে, ওর খাবারের জন্য কিন্তু আবার আলাদা একটা ব্লেন্ডার রাখা লাগে। আর আচ্ছা, ওর খাবারের জন্য আলাদা? হ্যাঁ, ওর খাবারের জন্য আলাদা মুড়ি। হ্যাঁ, মুড়ি। আর এটা হচ্ছে আমাদের আমার আরেকটা ব্লেন্ডার। তো এটাই, এখানে হচ্ছে শুধু ব্লেন্ডারগুলো আমি রাখি। আর এই জায়গাটায় দেখো, এটা হচ্ছে লোকে ফার্স্ট এইড বক্স, এটা আমি অলওয়েজ কিচেনে রাখি, কারণ দেখা গেছে আমাদের মানে রেগুলার লাইফে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, ছোট ছোট হাত কেটে যেতে পারে, একটু পুড়ে যেতে পারে। সো আমি এখানে ফার্স্ট এইড বক্স রাখি, অ্যান্ড এটার মধ্যে মানে ফুললি যা যা দরকার একটা ফার্স্ট এইডের জন্য এটার মধ্যে সব কিছু আছে। সো এটা আমি সবসময় কিচেনে রাখি, যে কেউ ওষুধও থাকে। হ্যাঁ, এখানে ওষুধও থাকে। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, কিচেনে কখনো মেডিসিন রাখাটা উচিত না, সেটা একটু কিচেনের বাইরে রাখো। কারণ তুমি এখন বলতে পারো যে আমার বার্নারটা ও পাশে, আমি এই পাশে রেখেছি, বাট তোমার এই পাশে টোস্টার আছে, ওভেন আছে, গরম হিটে আমাদের মেডিসিনের টেম্পারেচার নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ, এটা আমি তোমার কাছ থেকে শিখলাম আজকে। অ্যান্ড এটা হচ্ছে লোকে আমার কিছু স্পাইস, আমার হ্যাঁ স্পাইস বলতে হচ্ছে মানে একদম ঝাল না, মানে অনেক টাইপের আছে না, যে অনেক টাইপের স্পাইস, এক একটা এক এক ধরনের টেস্ট, এটা আমার খুব পছন্দ। এগুলো হচ্ছে লোকে ইউএস থেকে আনা। আর ওখানে দেখতেছো টোস্টার আছে আমার, মাঝে মধ্যে ব্রেকফাস্টের জন্য যে হালকা পাতলা যে আছে টোস্ট করে কিছু ব্রেকফাস্ট খাবো, অ্যাভোকাডো একটু সালাদ বানিয়ে একটু টোস্ট করে টোস্টের উপর দিয়ে খেলাম হালকা পাতলা সকালে উঠে, ওটার জন্য টোস্টার। আর ওখানে হচ্ছে আমার ইলেকট্রিক ওভেন। আচ্ছা, এটা তো গ্রানাইট না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই পাশের কাউন্টারগুলোতে কী রেখেছো? এই পাশে কাউন্টারগুলোতে হচ্ছে আমার হাঁড়ি পাতিল, ফ্রাইং প্যান, এই জিনিসগুলো এই পাশে কাউন্টারে রেখেছি। আর এই ডিজাইন, এই কালারটা দেখবে একটু ডিফারেন্ট ওই সাইডের থেকে, ওই এই সাইডের ডোরগুলোর থেকে এটা একটু আলাদা। হ্যাঁ, এই এই কালারটা আমি একটু আলাদা রেখেছি। আচ্ছা, মানে ভিন্ন একটা পার্ট যেহেতু, সে কারণে তুমি একটু আলাদা, মানে কাইন্ড অফ মানে কালারটা সেম রেখে একটু ডিজাইন, যেমন তুমি দেখেছো এখানে আমার এই ইয়াগুলোতে মাইক্রো মাইক্রো ডিজাইন আছে, মানে একদম সূক্ষ্ম ডিজাইন, খুব সাধারণ বাট সাধারণের মধ্যে অসাধারণ কিছু। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে পুরো বাসাটা হচ্ছে 5000 square feet, অ্যান্ড এই জায়গাটা আর হচ্ছে মেড রুম সহ তোমার এখানে 300 কি 400 square feet হতে পারে। আমার মনে হয় যে তোমার পুরো রান্নাঘরের সৌন্দর্যটা এই পিলারটা নষ্ট করে দিল, তাই না? না, ওরকম যে না, এটা নষ্ট করতে চেয়েছিল, বাট এটাকে আমি সুন্দরভাবে কভার আপ করেছি, লাইক এই কালারটার সাথে একদম সেম আমি ওই টাইলসটা দিয়েছি এই কালারটার সাথে। সো কম্বিনেশনটা দেয়ালের সাথে, হ্যাঁ ওই পিলারটাকে, পিলার তো অ্যাকচুয়ালি আমরা অ্যাভয়েড করতে পারি না, এটা একটা স্ট্রাকচারাল জিনিস, সো এটা আমরা কিছু করতে পারবো না। সো যেটা আমরা করতে পারি, যেটা সৌন্দর্যটা একটু বাড়ানো, তো আমি ওই টাইলসটা জাস্ট এটারই যেন একটা পার্ট লাগে আমার কিচেনের, মানে মানে এটাকে একদম র‍্যাপ আপ করে দিয়েছো, এটাকে ওটা পুরোপুরি ভাবে র‍্যাপ আপ করে দিয়েছি। বাহ, তুমি দেখতে পাচ্ছো আমারটা হচ্ছে ওপেন কিচেন, আর আমি আমার ঠিক কিচেনের সামনে হচ্ছে আমার ডাইনিং এরিয়াটা সেট করেছি। চলো আমরা ডাইনিং এরিয়াতে বসে কথা বলি। ও, আমি তোমাকে একটা জিনিসের ব্যাপারে বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার স্টোরেজ রুম। আচ্ছা, এখানে দেখাচ্ছে যেহেতু ওপেন কিচেন, কিচেনটা কিন্তু অনেক পরিপাটি রাখতে হয়, সো এখানে সব কিছু বা বড় কোয়ান্টিটির জিনিসগুলো আমি এখানে রাখি না কিচেনে, ওটা সব কিছু হচ্ছে স্টোরেজ রুমে থাকে, ওখান থেকে জিনিসগুলো এনে এনে দেখা যাচ্ছে এখানে রিলোড করা হয়। ওকে, বুঝতে পারছো? এটা তাহলে তোমার ডাইনিং এরিয়া? হ্যাঁ, একদম কিচেনের পাশে। হ্যাঁ, একদম কিচেনের সামনে। আচ্ছা, আরেকটা কথা, সেটা তোমার বাড়িতে আসার পর যে ছোট্ট সদস্যটার সাথে পরিচয় হলো মুড়ি, তো ক্যাট যেহেতু আছে, ওর যত্নটা কিভাবে করছো? যেহেতু আমার বাসায় ক্যাট আছে, সেহেতু মানে আমার বাসায় এক্সট্রা ক্লিন রাখা লাগে। অবশ্যই দেখা যায় আমার ক্যাটের যে লিটার, ওটা আমার বারবার ক্লিন করা লাগে। বলতে বলতেও চলে, হ্যাঁ বলতে বলতে চলে আসছে। আচ্ছা, ওর টেঙ্কারটা তাহলে কি করছো? হ্যাঁ, ওকে হচ্ছে মানে আমার বাসায় এখন ও আছে শুধু, বাট এরকম সময়ও ছিল যখন হচ্ছে আমার বাসায় একসাথে 5টা 6টা ক্যাট ছিল, তো ওদের ওরা যেহেতু পার্সিয়ান ক্যাট, তো তুমি তো মানে বুঝবাই যে পার্সিয়ান ক্যাটে একটু বাবুদের মতন যত্ন করা লাগে। ওকে আমি উইকে 2 থেকে 3 বার গোসল দিই, অ্যান্ড
প্রত্যেক দিন হচ্ছে ওর একটু হাতগুলো চোখগুলো পয়সা পড়ে যায় যেহেতু অনেক ছোট এখনো। আর খাবার হচ্ছে ও খায় হচ্ছে চিকেন, বয়েল চিকেন, আর মাঝে মধ্যে হচ্ছে ওর চিকেন। সময় পাও কিভাবে এতটা? বাইরেও কাজ করছো আবার ওরও টেক কেয়ার করছো। আচ্ছা আচ্ছা, আমার আসলে হেল্প আছে, মানে আমার একটা হেল্পিং হ্যান্ড আছে, অ্যাকচুয়ালি একটা না দুইটা আছে। তো প্লাস হচ্ছে আমার একটা কুকুর ছিল, তো ওরা আমাকে হেল্প করে সব কিছুর মধ্যে। আর বাইরে দেখা যায় যে আমার তো চ্যারিটি ফাংশন থাকে, ওগুলো চেক কেয়ার করি, আমি অলসো স্টাডি করছি, আমার বিজনেস আছে, আমার একটা রিসোর্ট আছে, প্লাস হচ্ছে লোকে আমি আমার মানে ফ্যামিলি প্রতিষ্ঠানে আমার বাবার ওখানে আমি জব করছি। সো অনেক কিছু দেখা লাগে। আর রিসেন্টলি একটা জিনিস যেটা নিয়ে আমি একটু বলতে চাই, রিসেন্টলি আমি একটা জিনিস শুরু করছি যেটাকে, যেটা হচ্ছে আমাদের দেশ ছাড়া ইন্টারন্যাশনালি ওটা শুরু হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাইবার চ্যারিটি। আচ্ছা, তো সাইবার চ্যারিটিটা হচ্ছে আমরা অনেক ধরনের সাইবার ক্রাইমের শিকার হই, তো মেইনলি হচ্ছে মেয়েরা বা মহিলারা বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকের শিকার হয়। অনেক সময় তাদের কিছু পার্সোনাল জিনিস নিয়ে ওদের ব্ল্যাকমেল করা হয়, অনেক সময় যেটা কিনা তাদের নিজের জিনিসও না, বাট ওদের ফেসটা এডিট করে দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পিকচার এসবের মাধ্যমে হচ্ছে লোকে মেয়েদের ব্ল্যাকমেল করা হয়। আর অনেক সময় মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, কেউ অ্যাকচুয়ালি পরিচয় দিয়ে জিনিসগুলো বলতে চায় না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মেয়েদের তাদের তারা যদি চায়, আর মোস্ট অফ দ্য টাইমই মেয়েরা এটা চায় যে তাদের পরিচয় গোপন থাকবে, তো ওদের পরিচয় কমপ্লিটলি ওদের পরিচয় গোপন রেখে আমরা ওদের হেল্প করে থাকি। এটা খুবই ভালো উদ্যোগ, তোমার জন্য অসংখ্য শুভকামনা, আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এছাড়া আমি আমার দৈনন্দিন জীবনে যদি কিছু কথা বলি, আমি রেগুলার গ্রোসারি করি, আমি নিজে গ্রোসারিটা করি। সবজি বাজার তুমি নিজে করো? হ্যাঁ, সবজি বাজার আমি নিজে করতে খুব পছন্দ করি। মাছ রান্না করা হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা তো হচ্ছে মাছে ভাতে বাঙালি, সো ফিশ রান্না করা হয়। ফিশের ক্ষেত্রে হচ্ছে আমি একটু কম তেল দিয়ে রান্না করতে পছন্দ করি। আর হচ্ছে বাছায় ইলিশ রান্না করা হয়, ইলিশ ভাজি করা হয়। বাহ, তুমি এত ব্যস্ত থাকো, তারপরেও তোমার কিচেনটাকে প্রপার ওয়েতে ম্যানেজেবল রেখেছো, সেটা জেনে খুব ভালো লেগেছে। তোমার সাথে কথা বলে, তোমার কিচেন পুরোটা ভিজিট করে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতটা সময় দেওয়ার জন্য। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে। প্রথমত তোমাকে এখানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলি, হাইজিনটা মেনটেন করা, আমাদের হেলথটা মেনটেন করা, আর খাবার দাবার ব্যালেন্স তো ঠিক রাখা, আর হচ্ছে বিশুদ্ধ পানি যাতে আমরা সবসময় খেতে পাই সেটা নিশ্চিত করা। তো এটাই আমার বলার ছিল।